আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? দীর্ঘদিন পর আবার তোমাদের সামনে ইসলামের ইতিহাস নিয়ে হাজির হয়েছি আলেম প্রথম বর্ষের শিক্ষার্থীদের উদ্দেশ্যে। আলেম প্রথম বর্ষের যারা শিক্ষার্থী রয়েছে তাদের উদ্দেশ্যে আজকে আমি আগে আমরা বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ নিয়ে আলোচনা করেছিলাম, আজকে আমরা তৃতীয় আরেকটি যুদ্ধ নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে, আমি নাম বলবো না, তোমরা হয়তো আমি নাম না বললেও তোমরা বলতে পারবে, যে যুদ্ধটা গর্ত করে করা হয়েছে, অর্থাৎ যে যুদ্ধকে একজন সালমান ফার্সির পরামর্শ অনুযায়ী এই কাজটা সম্পন্ন করা হয়েছিল। হয়তো তোমরা এটা বুঝতে পেরেছ যে আমি কোন যুদ্ধের কথা বলতেছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যুদ্ধটা সংঘটিত হয়েছিল 687 সালে। এতক্ষণে নিশ্চয় তোমরা বুঝতে পেরেছ আমি কোন যুদ্ধের কথা বলতেছি, সেটা হচ্ছে খন্দকের যুদ্ধ বা পরিখার যুদ্ধ বলা হয়েছে। পরিখার যুদ্ধ অর্থাৎ 687 খ্রিস্টাব্দে ইহুদি এবং কুরাইশ বেদুইন বেদুইনদের নিয়ে 10,000 সৈন্যের এক বাহিনী গঠন করে 627 খ্রিস্টাব্দে মদিনা আক্রমণের জন্য অগ্রসর। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অত্যন্ত বিচলিত হয়ে পড়লেন। তিনি তার সঙ্গী সাথী যারা তাদেরকে নিয়ে তিনি মন্ত্রণা সভা বা পরামর্শ সভায় বসলেন। এই পরামর্শ সভার একজন বিশিষ্ট পরামর্শক সাহাবি সালমান ফার্সি, তিনি পরামর্শ দিয়েছিলেন যে চারপাশে, অর্থাৎ মদিনা নগরীর চারপাশে পরিখা খনন করার জন্য, যাতে কুরাইশ বেদুইন বা ইহুদিরা এই গর্ত অতিক্রম করে মদিনা আক্রমণ করতে না পায়। কারণ তৎকালীন সময়ে যে গর্ত অতিক্রম করার মতো ব্যবস্থা তাদের জানা ছিল না, সেজন্য তিনি হয়তো এই প্ল্যানটা পরিকল্পনা দিয়েছিলেন যে আমরা যদি গর্ত খনন করি মদিনা নগরীর চতুর্দিকে, তাহলে হয়তো কুরাইশরা এই গর্ত অতিক্রম করে আমাদেরকে আক্রমণ করতে পারবে। যাই হোক, সবার পরামর্শ অনুযায়ী সেই কাজটি করা হলো, যে মদিনার চতুর্দিকে পরিখা খনন করা হলো এবং পরিখা খনন করা হলো এবং যথারীতি যুদ্ধেরও শুরু হলো। কুরাইশদের চূড়ান্ত আকাঙ্ক্ষা, অর্থাৎ কুরাইশের মদিনা নগরী কাছাকাছি এসে শিবির বা তাঁবু স্থাপন করুক, দীর্ঘদিন অপেক্ষা করল উভয় পক্ষই, কেউ কাউকে আক্রমণ করো না। অধৈর্য হয়ে কুরাইশটা লক্ষ্য করল যে এক জায়গা দিয়ে গর্ত একটু ছোট রয়েছে, সেদিক দিয়ে তারা গর্ত অতিক্রম করে হ্যাঁ মুসলমানদের যে আক্রমণ করার চিন্তাভাবনা করেছিল। তো যাই হোক, যখন গর্ত অতিক্রম করে আরবদের যুদ্ধের একটা রীতি ছিল যে প্রথমত একটা মল্লযুদ্ধ হবে, সেই মল্লযুদ্ধে কুরাইশরা যারা এসেছিল তারা পরাজিত হল। তো দীর্ঘদিন যুদ্ধ চলার পরে দেখা গেল যে উভয় পক্ষই জয় পরাজয় নির্ধারিত হচ্ছে না। তো এক সময় দেখা গেল যে এক ঘূর্ণিঝড় শুরু হলো হঠাৎ করে, এই ঘূর্ণিঝড়ে এই কুরাইশদের তাঁবু ছিন্নভিন্ন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ হচ্ছে মোটামুটি এই যুদ্ধের একটি সারমর্ম সামারি। এখন আমরা যুদ্ধের কারণ, খন্দকের যুদ্ধের কারণ আমরা দেখব, কী কারণে যুদ্ধটা সংঘটিত হয়েছিল। যে কুরাইশদের চূড়ান্ত আকাঙ্ক্ষা, অর্থাৎ উহুদের যুদ্ধে কুরাইশরা বিজয়ী হলেও তারা অনুশোচনার আশানুরূপ সাফল্য অর্জন করতে পারেনি। উহুদের যুদ্ধে যদিও মুসলমানদেরকে তারা পরাজিত করেছিল, কিন্তু পুরাপুরি তাদেরকে পরাজিত করতে পারে নাই, এই জন্য তারা মক্কায় ফিরে গিয়ে পুনরায় আবার তারা মদিনা আক্রমণ করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করল, তাদের বাণিজ্য পথ যাতে নিরাপদ। যেহেতু কুরাইশরা সবসময় মক্কা থেকে সিরিয়া গিয়ে বাণিজ্য করত এবং সিরিয়াতে তো তাদেরকে অবশ্যই মদিনা অতিক্রম করতে হতো,
মদিনায় যদি মুসলমানদের সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় তাহলে তারা হয়তো নিজ নিজ বাণিজ্য করতে পারবে না, এই জন্য তারা পুনরায় আবার মুসলমানদেরকে মদিনায় আক্রমণ করার সিদ্ধান্ত গ্রহণ করল। তারপরে দুই নম্বর কারণ হচ্ছে মুসলমানদের শক্তি বৃদ্ধি, যে পরপর দুইটি যুদ্ধে মুসলমানরা জয়লাভ করার কারণে মুসলমানদের কোনো নতুন আশা আকাঙ্ক্ষা উদ্দীপনা এবং শক্তি সামর্থ্য এবং যুদ্ধে গণিমতের মাল সংগ্রহ করার কারণে অস্ত্রশস্ত্র মজুদ করার কারণে তাদের শক্তি অনেক বৃদ্ধি পেয়ে গেছে, এই জন্য কুরাইশও শঙ্কিত হয়ে পড়ল এবং তাদেরকে নির্মূল করার জন্য তারাও আপ্রাণ চেষ্টা করতে শুরু করল। এরও তাদের মনে একটা আকাঙ্ক্ষা ছিল। ইহুদিদের উস্কানি, উহুদ যুদ্ধে বিশ্বাসঘাতকতার জন্য মদিনা থেকে বহিষ্কৃত বানু নাজির পুত্র খাইবারের ওয়াদি উল কুরা সিরিয়ার বাণিজ্য পথে এবং অন্যান্য জায়গায় বসতি স্থাপন করে, অর্থাৎ যারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে উহুদের যুদ্ধে বিশ্বাসঘাতকতা করেছিল, রাস্তা থেকে যুদ্ধের পথ থেকে যারা ফিরে আসছিল তাদেরকে পরে মদিনা থেকে বিতাড়িত করা হলে তারা সিরিয়া বা মক্কা বিভিন্ন স্থানে বসতি স্থাপন করেছিল। তারা মদিনা আক্রমণ করার জন্য পার্শ্ববর্তী ইহুদি অন্যান্যদেরকে উত্তেজিত করে দিল, অর্থাৎ এই কুরাইশদেরকে তারাই আহ্বান করেছিল। যেমন আবদুল্লাহ ইবনে উবাই, যিনি মদিনার একজন বিখ্যাত মুনাফিক হিসেবে পরিচিত ছিল, যিনি মহানবীর সাথে থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গতিবিধি এবং কার্যক্রম কুরাইশদেরকে সবসময় অবগত করে। তারপরে মুসলমান বেদুইনদের শত্রুতা, অর্থাৎ মদিনা শহরতলিতে বসবাসকারী বেদুইনরা মুক্তরাজ্যের মাধ্যমে জীবিকা নির্ভর করে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সব অবৈধ কার্যকলাপ বন্ধ করে দিয়েছিল। অর্থাৎ মদিনায় যখন ইসলামী রাষ্ট্রের ভিত স্থাপিত হলো, এই বেদুইনরা তখন আর নির্বিঘ্নে উত্তরাজ করতে পারতো না, ফলে তারা মুসলমানদের বিপক্ষে গিয়ে কুরাইশদেরকে মদিনা আক্রমণের জন্য আহ্বান করেছিল। এই ছিল মোটামুটি খন্দকের যুদ্ধের কারণ, এবং এই যুদ্ধে মুসলমানদের সৈন্য সংখ্যা কুরাইশদের আবু সুফিয়ান 600 অশ্বারোহী, 1000 অশ্বারোহী সহ 1000 সৈন্য নিয়ে এক বাহিনী, 10000 সৈন্যের এক বাহিনী গঠন, অর্থাৎ 600 ছিল তাদের অশ্বারোহী, সর্বমোট 10000 সৈন্য নিয়ে তিনি মদিনার পথে অগ্রসর হলেন। এবং যুদ্ধের কৌশল হিসেবে সালমান ফার্সি অত্যন্ত অভিজ্ঞ ছিলেন, তার পরামর্শে মজলিসে সুরার সিদ্ধান্ত মোতাবেক মদিনা থেকে উন্মুক্ত 300 সৈন্য নিয়ে 20 দিন কঠোর পরিশ্রম করে, অর্থাৎ 3000 সৈন্য নিয়ে 20 দিন কঠোর পরিশ্রম করে 10 হাত গভীর, 10 হাত প্রস্থ এবং 6000 হাত দীর্ঘ পরিখা খনন করেন, অর্থাৎ পরিখার যে মাপটা ছিল সেটা হচ্ছে 10 হাত গভীর, 10 হাত প্রশস্ত এবং 6000 হাত দীর্ঘ পরিখা খনন করেন। পরিখার পার 10 থেকে 12 ফুট উচ্চ মাটির স্তূপ দিয়ে তৈরি করে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3000 সৈন্য থেকে 500 জন সৈন্য নিয়ে এক দল গঠন করে ইহুদিদের গড়বাড়ির চারপাশে টহল দেওয়ার ব্যবস্থা করেন, এর ফলে ইহুদিরা আর কুরাইশদের সাথে মিলিত হতে পারেনি। আর আবু সুফিয়ান 10000 সৈন্য সহ মদিনার উপকণ্ঠে তাঁবু স্থাপন করে কুরাইশরা পরিখা দেখে হতভম্ব হয়ে পড়ে। 627 খ্রিস্টাব্দে ক্রিসমাস কুরাইশ বাহিনী মদিনা অবরোধ করে বিভিন্ন চেষ্টা করে শহরে প্রবেশ করতে ব্যর্থ হয়েছে। হঠাৎ প্রাকৃতিক দুর্যোগ শুরু হলে জ্বর জঞ্জার কারণে কুরাইশরা তাদের প্রাণ ভয়ে তাঁবু ফেলে স্বদেশের উদ্দেশ্যে পলায়ন করে এবং যুদ্ধে পরিসমাপ্তি ঘটে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল মোটামুটি যুদ্ধের কারণ এবং যুদ্ধের ঘটনা। তো আজকে এই পর্যন্তই, আগামী ক্লাসে তোমাদের সাথে অন্য আরেকটি বিষয় নিয়ে আবারও দেখা হবে। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুন্দর থাকো। আসসালামু আলাইকুম।